আমার একটু যত্ন নেয় না, আমার সকালবেলা ওষুধটা ওখানে বাদ দিয়ে অল্প করে আমি কোন দিকে দাঁড়াই রয়েছি এই জায়গায়, ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি, আমার কার কোনো কাজ নেই, আমার অফিসে যেতে হইব না, তাড়াতাড়ি চালু করে আস। আচ্ছা ঠিক আছে। মারে শরীরে মার, তুই হাড়ায় আনছো, মা এমনি লড়তে চড়তে পারে না, হাঁটতে পারে না, পায়ে দেখ পানি জমে গেছে। এই যে অফিসটা বাদ দিয়া তোমার এনে হসপিটালে যাবো, সিরিয়াল দেছি, ডাক্তার দেখামো তোমার মা। ডাক্তার কাছে যাইবা না মানে? এই দেখো মা, আমি তোমার কই সিরিয়ালটা দিয়ে রাখছি, এই সিরিয়াল মোতাবেক যদি না যাই মা, এন অন্য রুগী দেখা লেবো মা। চলো চলো, তুমি ওর বাসায় যাবে, সমস্যাটা কি আমার কো, সমস্যাটা কি? আমার একটু যত্ন নেয় না, আমার সকালবেলা ওষুধটা ওখানে বাদ দিয়ে অল্প করে একটু মার ওষুধটা আগাই দেয় না, একটু মানে সকালে খাইছে কিনা দুপুরে খাইছে কিনা এগুলো জিজ্ঞেস করে না, একটু চাইয়া চাইয়া খাবার চাওয়া লাগে এমন কোনো কথা। আবার জামা কাপড় যদি একটু একটা খুলে রাখে দুয়া তো দূরের কথা, হ্যাঁ ফিকে মেরে ফেলাই দেয়, অগুছালো কেন, ওই গুছিতে পারে না, মারে এমন ব্যবহার করে ধাক্কা গা হাত তুলে, তাই বেশি কথা কইবেন ঘর দিকে ভাই করে দেবে, এগুলো কোনো কথা? তাই কথা আমার আগে কবি না, আমার কইছো হ্যাঁ এতদিন বলছো আমার কথা, তুমি চোখ বন্ধ করে থাকলে তুমি দেখবা কেমনে, তুমি তো মায়ের মার সাথে যে কি ব্যবহারটা করে তোমার সামনেও করে, তুমি কিন্তু দেখো না। হ্যাঁ তোরা জানোস তো আমি সকাল 9টার সময় বের হই, 12টার সময় ঘরে ঢুকি, দেখছ না কিছু, আমি কি এগুলো জানি ঘরে কি হয় না হয়? তোমার বউ একটা সামনে আমি বিচার করুন, কঠিন বিচার করুন, দেখো তুমি মা তুমি আমার কথা একবার বিশ্বাস করো, আমার একটু বিশ্বাস করো মা, আমি একবার আমার বাসায় যাইতে দাও, তারপর দেখো আমি কি করি এই মাইয়াটা। চলো হ্যাঁ মা করুন, কইছি তো তোমার কথা দিছি তো মা, চলো ওই যে সামনে দেখা যায় ওই যে রিক্সা ওইদিকে দেখা যায়, চলো চলো যাবো না, সে আর একটা ইঙ্কের রাখছে মানে বাংলার পাস নাম এমন করে রাখবো না, বাসায় ডক্টর উঠে একটা এনে রাখছো, খালি সব বিষণ করে কাশতে থাকে, সমস্যা চব্বিশটি ঘন্টা কাজ করে কোনো নাম নাই, আরো আমার সব দু গোষ্ঠী উদ্ধার করে দেবো। কি হয়েছে আমার বলো, আমার মা তোমার কিছু বলছে? তোমার মা শুধু বলে নাই, তোমার মা আমার গায়ে পর্যন্ত হাত তুলে, কিরকম নোংরা আচরণ করে আমার সাথে, দেওয়ালে দেওয়ালে থু 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 করে তুতু ফেলে ফেলে থাকে, গন্ধ আমি বাসায় থাকতে পারি না, সব কাজ করেও আমি কোনো নাম পাই না। এই শুনো, তোমার মামা যদি এই বাসা থাকে আমি তোমার সাথে এই বাসা থাকবো না, আমার আলাদা বাসা নিয়ে রাখতে হবে, নাহলে তোমার সংসার আমি করবো না, খেতে একটা আইনে রাখছে আল্লাহ রে আল্লাহ, কি আর করবো। আমার মার এত বড় সাহস, আমার বোন লোকে খারাপ ব্যবহার করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে,
তুমি দেখো আমি মার কি বিচারটা করি মার একটা ব্যবস্থা আমি করতেছি তুমি চিন্তা করো না শোনো চলো তুমি বিশ্বাস করো এই যে আমি এখন আসতেছি আমরা বাইরে যাব না বাইরে থেকে আমি আসি তারপর দেখো আমি কি করি তোমার সামনে এই রকম হাজারো মিথ্যা কথা আমার সাথে কও তুমি চলো শোনো চলো তুমি দেখো না আমি কি করি এবার সববারের কথা বাদ দাও এবারে তুমি দেখো আমি কি করি আসো প্লিজ আসো দেখো আমি তোমার মায়ের এরে আসলো না আমার আর ভালো লাগে না আচ্ছা আমি তো করতেছি আমি বলছি তো আমি করবো তুমি দেখো না আমার মার এবার আমি কি বলি আমার মা প্রত্যেকবার আমার বুড়ির সাথে তো খারাপ ব্যবহার করে আমার সংসারটা ভাঙতে চায় আমার মা তুমি চলো তোমার রাগ করো বুড়িটা আমারে বেশি জ্বালাই বিশ্বাস করো আমি বুঝতে পারছি তুমি একটা ব্যবস্থা করো আমার মা আমি পারবো না আচ্ছা ঠিক আছে শোনো তুমি মা আপন দেখ হ্যালো হ্যাঁ আম্মু আরে বলো না আমি যাবো না বাসায় আরে হ্যাঁ মা আমার শাশুড়ি খু 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 করে 24 ঘন্টা কাঁচতে থাকে জক্কা রোগ হয়েছে 24 ঘন্টা গরমের মতো গড়তে করতে আমার আর সহ্য হয় না ও আমি এর সঙ্গে সাথে সংসার করবো না মা আমি আলাদা বাসায় নিব আমি বাসায় থাকবো না হ মা এগুলো আমার ভালো লাগে না মা একটা খেত একটা শয়তান বুড়ি হ মা ঠিক আছে মা আমি এত আমি এলো বার যাবো রাখো কি হইব বাসায় যাবো না আমি এরকম করতে কি করব আর কত সহ্য করা যায় এ বুড়ি জ্বালা আমার আর সহ্য হয় না বোকা নাকি হ্যাঁ আমার মার বয়স হয়ে গেছে কদিন পর তো মরিয়ে দিবে তোর মরিয়া গেলে কি এই বাড়ি ঘরের আরাম আয় সবই তো তোমার একটু মানাইছে না চলতে পারো না কদিন পরে তুমি মনে করো তুমি শাশুড়ি নিবে বুঝবে না বুঝো না কেন তুমি এটা কদিন পরে আর তোমার উহু উহু এগুলো শুনতেই হবে না এই বাড়িটা কার তোমার না হ্যাঁ তাহলে এই বাড়ির সব কিছু যদি তোমার হয় তাহলে বাড়ির আরাম আয়েস কার তোমার না আমার মা কয়দিন আর আছে বলো কয়দিন আর বাঁচবো যে রোগ বলায় ঢুকছে শরীরে বেশি দিন আর বাঁচবো আরে তুমি বোকা নাকি একটু মানায় শোনা চলবে মনে করো মার একটু খাওয়াই দিলা একটু ওষুধ খাওয়াই দিলা কটা ভাত খাওয়াই দিলা একটু গোসল করাই দিলা একটু মাথায় তেল দিয়ে দিলা একটু মিলাই দিলা যদি চলো তাহলে মনে করো সংসার শুরু করো করো না মানে চলো এরকম করো কেন মা আর কয়দিন আছে তুমি বলো তুমি বুঝো না এটা এই বাড়ি ঘরের আরামায়েশ কার তোমার না বুক কিচ্ছু বুঝে না চলো তুমি চলো তুমি যাও আসো না তুমি তুমি যাও বলছি পাতারে আইসো কিন্তু হ্যাঁ আবাল বলো এত রাগান রাগায় তার ঘরে রাগে না ঠিক তো কইছে এ বুড়ি কয়দিন করে খুব করে কাশানি বন্ধ হইয়া যাবে গা সব তো আমারই আমি এই বিলাসিতা ছেড়ে বাপের বাড়িতে যাই লাভ করছি পুরোটাই লস না যাওয়া যাবে না আমি আমবারে ফিরে যাবো চলো না ওষুধটা নিয়ম করে খাইও ঠিক আছে কার বাসায় নিতেছিস আমারে কার বাসায় যাইবা আমার বাসায় যাইবা আমি কইছি না আমি তোর বাসায় যাইতাম না আর বাসায় যাব মা তুমি কি বোকা আমার তো মনে হয় তুমি একটু বোকা হয়ে গেছো তোমার এত জ্ঞান বুদ্ধি মা তুমি একটু মানাইছে না চলতে পারো না মা কেমনে মানামো সারাদিন কেনের কাছে জ্ঞান 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 আমার বুঝা মনে করে আরে মা ও জ্ঞান জ্ঞান করলে করবো তাকে পাগল মা তুমি বুঝো না চিল্লিকা আরে মা তোমার তো মাথায় জ্ঞান বুদ্ধি আছে তুমি একবার বলো তুমি একবারে তুমি মেনটেন করছো না হ্যাঁ তোমার মেয়েদের সাথে কী সুন্দর করে তুমি কথা বলো ওর সাথে একটু সুন্দর করে কথা বলো আরে একটা কিছু পাই করলে একটা কিছু দিতে ভালো ব্যবহার দিলে ভালো ব্যবহার দিলে দেখবা যে তোমার সাথে ভালো ব্যবহার করতেছে দেখবে তোমার গুছিয়ে করাই দিতে আছে তোমার খাওয়াই দিতে আছে এটা তুমি বুঝো না মা মা ভাইয়া কিন্তু ঠিকই বলছে শোন তুমি যেমন আমাদের ভালোবাসা করো না যে এইটা করো ওইটা করো ঠিক এমন ভালো ব্যবহার দিয়ে ভালোবাসে তুমি কো বাবা ভাবি রে দেখবা সব কাজ করে দিবে তখন যদি না করো তখন আমি ভাইয়ারে বিচার দিবো যে দেখ তোর বউ আমি কী সুন্দর করে বলছি করে না তখন দেখা যাবে তুমি একবার ভালো ব্যবহার করে দেখো একটু ভালোবাসে দেখে দেখো মা রে আচ্ছা শুনো মা আমি তো ছোটবেলার থেকে দেখছি তুমি যখন সংসার করছো সবাই রে নিয়ে তুমি মেনটেন করে চলছো না আর কী লাগে কী লাগবো না লাগবে তুমি দেখছো না কে কোনটা চাহিদা কালো কেমন ব্যবহার করতে হবে তুমি বুঝো না আচ্ছা তুমি আমার জামাইয়ের কত জ্ঞান দাও তুমি দেখো না তুমি এইরকম একটু ভালো ব্যবহার করো একটু ভবিষ্যতে তুমি দেখবে তোমার অনেক ভালো আর তোমার কিছু কইলে মা আমার কইবা
ঠিক আছে কিছু যদি কয় কালে আমার কথা ভাইয়া আছে তো আমি আসি এরপর যদি খারাপ ব্যবহার করে তাহলে আমাদের কাছে বিচার মায়ের যেমন নিজের মায়ের মতো ভালোবাসো ওরা এরকম নিজের মায়ের মতো ভালোবাসে ঠিক আছে মা তুমি ভালো ব্যবহার করে মনে করো তোমার দিন যা তুমি পার করবা তুমি কি লিগা কথা চিন্তা করবা ও যদি বিয়ে কথা কয় না তো ভাই সব ঠিক আছে মা মা করবা তোমার মায়ের যেমন মা করো ওরাও মা করবে বুঝতে পারছো আমার